पंथाय आलोचना करते बाध्य हुए थी। सर्वप्रथम आमादेर के जाना रखते हबे, जाना थाकते हबे इस्लामी शरियतेर एमन किसु विधि विधान एवं हुकुम आहकाम रयेछे जा शरियतेर परिभाषाय जेगुलोके फरज बला हय तार द्वितीय क्याटागरि एवं स्तरे रयेछे। एमन किसु इबादत जेगुलोके शरियतेर परिभाषाय ओयाजिब बला हय तार परवर्तीते आरो एकटी स्तर रयेछे जेई स्तरेरे इबादतके शरियतेर परिभाषाय सुन्नते मुआक्कादा बला हय। तार परवर्तीते इस्लामी शरियतेर परिभाषाय आरो एकटी इबादतेर स्तर रयेछे जाके सुन्नते गैरे मुआक्कादा, सुन्नते जायदा, सुन्नते मुस्ताहब्बा एई धरनेर अनेक परिभाषा व्यवहार करा हय। আমি শুধু বিধান ও হুকুমের ক্ষেত্রে আপনাদেরকে একটু পরিচয় দিব। যদি কোনো ফরজ অস্বীকার করে, ফরজ ইবাদত করে না, তাহলে সে ফাসিক হবে। ফরজকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। কোনো ওয়াজিবকে যদি আদায় করে না, তাহলে সে ফাসিক হবে, আখেরাতেও জবাব দিতে হবে। আর যদি অস্বীকার করে বসে, তাহলে সেই ব্যক্তি গুমরা হবে। কোনো সুন্নতকে যদি, সুন্নতের যে স্তর রয়েছে পালন করলে সওয়াব আছে, পালন যদি করে না তাহলে সওয়াব নেই, গুনাহও নেই। এমন কিছু সুন্নত আছে যেগুলোকে আমরা সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়দা বলে থাকি। আর কিছু সুন্নত আছে সুন্নতে মুআক্কাদা, সেগুলোর জন্য জবাব দিতে হবে। আর আল্লাহর নবীর সুপারিশ লাভ করার জন্য সুন্নতে মুআক্কাদা ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর নবীর সুপারিশ লাভ করতে পারবে না। সুন্নতে জায়দা, সুন্নতে মুস্তাহাব্বা, সুন্নতে গায়রে মুআক্কাদা যাই বলা হয়, এগুলোর দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর মহবুব হওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। যে সমস্ত আমল কোরআন ও হাদিস দ্বারা বর্ণিত, এই সমস্ত আমলকে ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত চাই তার ক্যাটাগরির দিক দিয়ে এই আমলটা সুন্নতে মুস্তাহাব্বা হোক, সুন্নতে গায়রে মুআক্কাদা হোক, এটাও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। এটার উপর আমল করা উম্মতের জন্য সর্বোপরি, উম্মতের জন্য আমল করা মুস্তাহাব, সুন্নত, এইগুলাকে অস্বীকার করা আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করার নাম। আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করলে যেভাবে গুনাহগার হবে, অনুরূপভাবে কোনো সুন্নতে মুস্তাহাব্বা, সুন্নতে গায়রে মুআক্কাদা যা হাদিস দ্বারা প্রমাণিত, এই ধরনের আমলকে অস্বীকার করলে সেই ব্যক্তি নবীজির হাদিসকে অস্বীকার করবে। যারা নবীজির হাদিসকে অস্বীকার করবে পরোক্ষভাবে, পক্ষান্তরে ওই সমস্ত মুমিন মুসলমান নামদারি হতে পারে, আল্লাহর নবীকে তারা অস্বীকার করে। শবে বরাত নিয়ে যে সমস্ত আলোচনার তুলপাড়, এই আলোচনার সংক্ষিপ্তভাবে আমি বিগত সপ্তাহে কিছু ফজিলত এবং মর্যাদা আপনাদের সামনে বলেছিলাম। আজকে এমন কিছু আলোচনা করব যা বিশুদ্ধ হাদিসের মাধ্যমে, বিশুদ্ধ সনদের মাধ্যমে, নির্ভরযোগ্য সনদের মাধ্যমে,